ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে, রাস্তাঘাটে, এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন। হ্যাঁ, আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না। উপরে একটা জিনের প্রভাব কি আছে? আছে, বিশ্বাস করছেন না? আল্লাহর নবীজি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান, শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা, তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোন কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে, ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়, এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কী নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তা আপনার কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে, কি আছে? আচ্ছা, একটা কথা বলি, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়, দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ কেউ ঢেলেও দেয়, হ্যাঁ, কেউ ওঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে, বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে একদম। একটা দলিল দেখাবেন খালি, একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন, একটা দলিল খালি দেখাবেন। যে কাজ নবী করেন নাই তা সাহাবিরা করেন নাই। এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাঁটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে, চলছে না? আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি, বাঙালি আমরা যারা, মন খারাপ করে না, আমরা দুইটা খারাপ চরিত্রের অধিকারী আছে। এক, আমরা খুব ট্রল প্রিয় জাতি, ট্রল করতে খুব মজা লাগে। হ্যাঁ, মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো, দিন একদম কায়েম করে ফেলছি একদম। হ্যাঁ, ট্রল পাগল, ট্রল প্রিয় জাতি আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি, ইস্যু, একটা ইস্যু আসবে, খুব লাভঝাপ চলবে কয়েকদিন, ইস্যু শেষ, আবার লাভঝাপ বন্ধ, শেষ। বিদেশিরা বলে, বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা, শিক্ষার ব্যাপার আছে, কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে, কি না? নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না? তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সে বন্দি মাছের মতো, বাক্সে বন্দি মাছ দেখেছেন, এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে, এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়, ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো। কথা বুঝতে পারছেন? মনে হয় ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি, বিশাল বিশাল একটা জায়গা। ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী, একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায়, তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায়। এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না? আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন? করণীয় কি? খুব ভালো কথা বলেছে। করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি, ফেসবুকিং করতে হবে? এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন, আমি নগদ দেখাচ্ছি, দুটো কাজ করেছেন। একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন, আপনারা ট্রল করতে করতেই
একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাছিলেন কয়েকদিন আগে গান গেত অভিনয় করত মেয়েদেরকে নিয়ে নাচত হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারেগামা পা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান আমি গাবো কেউ শুনলে শুনুক না শুনলে নাই একবার প্রশাসন ধরলো রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে সুবহানাল্লাহ মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হয়েছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে আরেকজনকে কমেডিয়ান মানুষকে দেখে মজা পেত যে মন্টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনি মনটা ভালো হবে এভাবে আর কি দেখতো মানুষ এভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে দেখেন নাই এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা করে ইনশাআল্লাহ ট্রল ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আর সব সময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ যে কেউ যত বড় আলেম মুফতি মুহাদ্দিস বক্তা দাই যেই হোক না কেন তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হই আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি আসছি ওই দিকে ইনশাআল্লাহ এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ একটা তৌফিক দান করে দেন দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্যে এটা এক নাম্বার ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাহ পাক বলেছেন যে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদীর বিয়ে শাদী করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কয়টা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাহ পাক বলছেন সূরা সফের মধ্যে সফ মানে সারি সূরা সফটা পড়ে দেখবেন বাসায় গিয়ে আজকে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লি আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন কি উদ্দেশ্যে লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লি যাতে করে দীন ইসলাম এই দীন ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয় লাভ করতে পারে বলেন সুবহানাল্লাহ তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দীন নিজে পালন করব এবং এই দীনকে অন্য দীনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখন উত্তর প্রশ্ন যে এই দীন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকি নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে এবং আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই দীন ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে
কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ কোন সূরায় বলেন সূরা মুহাম্মদ কখনো পড়েছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাঁচা কাঁচা গিয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া তো প্রিয় ভাই সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট করে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাআল্লাহ আরও বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো পৃষ্ঠপ্রদর্শন বুঝি তো মানে দিনের পরও না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য শেষ এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ যাকাতই নয় বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয় বলেন সুবহানাল্লাহ প্রতিটা কাজ প্রতিটা কাজ